الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى Sadaqallahul Maulana al-Azim. Alhamdulillah. Alhamdulillah hamdan katsira. Assalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Rabbul alaminer darbar shukriya adai korchi jini amaderke mahe ramzan samne rekhe jumabar jumar din shobar age masjide ashar taufik dan korechen ei jonno amra boli alhamdulillah. Sammanito bhaira ajke amader jumar যে বিষয় নিয়ে আমরা কথা বলবো মাহে রমজানের রোজার প্রয়োজনীয়তা মাহে রমজানের রোজার আকার প্রাপ্তি এবং যে সমস্ত কাজ করলে মাহে রমজানের রোজার সওয়াব থেকে বঞ্চিত হব এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমি আশা করি আমরা যদি মনোযোগ সহকারে আমরা শুনি আমরা আগামী যে রমজান আসছে আমাদের সামনে সেই রমজানের রোজাগুলো আমরা ফলপ্রসূভাবে রাখতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষের সৃষ্টির মধ্যে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিস ব্যবহার করেছেন আগুন পানি মাটি বাতাস এই প্রত্যেকটা জিনিসেরই এই চারটি জিনিসেরই এক একটা বৈশিষ্ট্য আছে আর এই বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে বিরাজমান যেমন আগুনের স্বভাব হলো অহংকার জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া পানির বৈশিষ্ট্য হলো জায়গা দখল করা এক জায়গায় ফেলবেন একবার সিটা সেটা অন্য দিকে চলে যাবে উপরে ফেলবেন গড়ায় নিচে চলে যাবে অতএব এটা বোঝা যায় লোভ এরপরে মাটি মাটির বৈশিষ্ট্য হলো কৃপণতা সে তার মধ্যে যা দিবেন সবই সে দখল করে নেবে সে নিজের ভিতরে লুকিয়ে নেবে অতএব তার ভিতরে স্বভাব হলো যে নিজের মধ্যে লুকিয়ে রাখা আত্মসাৎমূলক মন মানসিকতা হলো মাটির চরিত্র আর বাতাস বাতাসের চরিত্র হলো অস্তিত্ব সর্বত্র বিরাজমান হতে চায় সে বাতাস সব দিকে বিরাজমান ঘরে বাড়িতে সব জায়গায় সে দখল করে আসে ঠিক মানুষের স্বভাবের মধ্যে অহংকার আছে লোভ আছে কৃপণতা আছে মানুষের চরিত্রের মধ্যে সাম্রাজ্যবাদী সম্প্রসারণ নীতি আছে আমি খাই আমি বাসি আমার আরো দরকার দুনিয়ার সব মরে যাক আমি বাসি থাকি এইভাবে মানুষের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো আছে অতএব এই লোভকে দমন করতে হবে এই অহংকারকে দমন করতে হবে কৃপণতাকে দমন করতে হবে এবং সাম্রাজ্যবাদীকে বাদী মানসিকতাকে দমন করতে হবে সেই জন্যই আমাদের রোজা রোজার মাধ্যমে এগুলোকে দমন করতে হবে আর এগুলোকে দমন করার জন্যই মানুষের অহংকারকে নিরোধ করার জন্যই রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আর এই মাটির মধ্যে তোমরা ফিরিয়ে যাবে, আর মাটি থেকে তোমাদেরকে পুনরায় উত্থিত করা হবে, উঠানো হবে। আর এই উঠানের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বালমন্দের হিসাব নেবেন, এবং যারা উৎকৃষ্ট হবে তারা জান্নাতের নেয়ামতের মধ্যে প্রবেশ করবে, আর যারা নিকৃষ্ট হবে তারা রিমান্ডে যাবে, যারা জবাবদেহি করতে হবে এবং জবাবদেহি করতে না পেরে তারা জাহান্নামে চলে যেতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে দমন করার জন্য, লোভকে দমন করার জন্য, যত খারাপই আছে সমস্ত কিছুকে দমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াত দিয়ে বোঝাতে চাচ্ছেন, দুনিয়ায় তুমি যত খুশি করো একদিন তোমাকে মাটির নিচে চলে আসতে হবে, আর এই মাটির নিচের থেকে তোমাকে উঠাইয়া আমি তোমার জবাবদেহি করাবো। দুনিয়ার জিন্দগিতে তুমি কি করে আসছো প্রতিটি কাজের তোমার হিসাব দিতে হবে। আর এই সমস্ত লোভ লালসা অহংকার কৃপণতা সম্প্রসারণবাদী সাম্রাজ্যবাদীকে দমন করার জন্যই আসছে আমাদের সামনে মাহে রমজানের রোজা। এই রোজা দিয়ে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, রোজা ছিল, তোমাদের উপর রোজা ফরজ করেছি কারণ একটাই, তোমরা যেন মুত্তাকিন হতে পারো। তোমাদের ভিতরে যত খারাপি আছে, অহংকার আছে, কৃপণতা আছে, তোমাদের ভিতরে যত নোংরামি আছে, সাম্রাজ্যবাদী নীতি আছে, সম্প্রসারণ নীতি আছে, দুনিয়াবি যত কুচরিত্র আছে, সব দমন করার জন্যেই এই মাহে রমজানের রোজা তোমাদের জন্য দিয়েছি। এই জন্য সম্মানিত মুসলিয়ান কারাম, এই রোজা শুধু উপবাস নয়, রোজার মাধ্যমে আপনার নফসকে দমন করতে হবে, কুনফসকে, নফসের খারাপ চাহিদাগুলোকে দমন করতে হবে, রুকে জীবিত করতে হবে, রুকে উজ্জীবিত করতে হবে, রুকে খাদ্য দিতে হবে, মাহে রমজানে রোজার মাধ্যমে রুকে তাজা করতে হবে, নিজের ভিতরে যত খারাপই আছে সব দূর করতে হবে, সুখে রোজা রাখতে হবে। সারা বছর ভরে যত অন্যায় করেছেন সুখ দিয়ে, এখন রোজা রেখে এই সুখের গুণাগুলো মাফ করাইতে হবে এবং সুখে রোজা রাখতে হবে। রোজা রেখে যদি আপনি চোখকে হেফাজত না করেন তাহলে আপনার রোজা শুধু উপবাসই হবে। এই জন্য চোখের রোজা রাখতে হবে, হাতের রোজা রাখতে হবে, সারা বছর হাত দিয়ে যে সমস্ত অন্যায় করেছেন এই অন্যায় আর করবেন না এই সিদ্ধান্ত নিয়ে আপনি হাতে রোজা রাখতে হবে, হাত দিয়ে আর কোনো মন্দ কাজ করবেন না। আপনি পায়ের রোজা রাখবেন, পা দিয়ে সারা বছর যে অপরাধ করেছেন, অন্যায় করেছেন, হেঁটে হেঁটে গিয়ে সে অন্যায় আর করবেন না। এই জন্য মাহে রমজানে ওই পা দিয়ে আর খারাপ কাজে যাবেন না, পায়ের রোজাও আপনাকে রাখতে হবে। আর্থিক রোজা রাখতে হবে, আপনি সারা বছর হারাম উপার্জন করেছেন, সেই হারাম উপার্জনকে আপনি বর্জন করবেন, এবং হারাম পথে আপনি আপনার রোজগারের টাকা খরচ করেছেন সেগুলোকে আপনি দমন করবেন। এই জন্য আপনার অর্থের রোজাও রাখতে হবে, আপনার কোনো অর্থ যেন হারামভাবে উপার্জিত না হয় এবং কোনো অর্থ যেন হারাম পথে ব্যয় না হয়, এই অর্থের রোজাও আপনাকে রাখতে হবে। আপনাকে রোজা রাখতে হবে পাপ থেকে বেঁচে থাকার সিদ্ধান্ত নেওয়ার রোজা, যে আমি আর পাপ করব না এই সিদ্ধান্ত নিয়ে রোজা রাখতে হবে, এবং আপনাকে আধ্যাত্মিকতার জন্য রোজা রাখতে হবে। মহান রব্বুল আলামিনের সাথে 11টি মাস আপনি ভালোভাবে নামাজ রোজা করতে পারেন নাই, ভালোভাবে ইবাদত করতে পারেন নাই, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন নাই, এই মাহে রমজানের রোজার মাধ্যমে আপনি আল্লাহর সাথে একটা আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলবেন, সেই জন্য রোজা রাখবেন। অন্যের ক্ষতি করবেন না, এই জন্য রোজা রাখবেন যে আমার রোজার মাসে যেভাবে আমি কারোর ক্ষতি করব না, অন্য মাসেও ক্ষতি করব না, এইভাবে কারোর ক্ষতি না করার জন্য রোজা রাখতে হবে। আপনার সুস্থ থাকার জন্য রোজা রাখতে হবে। আপনি 11টি মাস
পেট ভরে খাইতে খেতে আপনার সমস্ত শরীরের মধ্যে চর্বি জমে আছে, আপনার বদ রক্ত জমে আছে, খারাপ চর্বি জমে আছে, সেগুলো থেকে সুস্থ হওয়ার জন্য আপনাকে রোজা রাখতে হবে। রক্ত নালীগুলোকে পরিষ্কার করার জন্য রোজা রাখতে হবে। আপনার লিভারকে সুস্থ রাখার জন্য সারা বছর তিন বেলা চার বেলা পাঁচ বেলা খাইছেন, রোজার মাসে কিছু সময় আপনি উপবাস থেকে আপনার লিভারকে পরিষ্কার করবেন, লিভারের সক্ষমতা বৃদ্ধি করবেন, লিভারকে খাদ্য দিবেন, লিভারের সৌন্দর্য বৃদ্ধি করবেন। আপনি রোগমুক্ত হওয়ার জন্য রোজা রাখবেন, রোগমুক্ত হওয়ার জন্য রোজা রাখবেন। আপনি যদি রোজা রাখেন আপনার অনেকগুলো রোগ, আপনার প্রেশারের রোগ, ডায়াবেটিস রোগ, আপনার হার্ট অ্যাটাকের রোগ, আপনার স্ট্রোকের ঝুঁকি ইত্যাদি ওই সমস্ত রোগ থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন। এই জন্য রোগ মুক্তির জন্য আপনি রোজা রাখবেন। আপনি বদ অভ্যাস দূর করার জন্য রোজা রাখবেন। আপনি এগারোটি মাস যেই সমস্ত বদ অভ্যাস ছিল, সিগারেট খাইতেন, পান খাইতেন, জর্দা খাইতেন ইত্যাদি আরও বে সমস্ত খারাপ অভ্যাস ছিল, চায়ের দোকানে বসে বসে সারাক্ষণ আড্ডা দিতেন, আজেবাজে কথা বলতেন, এই সব অভ্যাসগুলো দূর করার জন্য রোজা রাখবেন। অতএব রোজার মাস শুধু না খেয়ে উপবাস থাকার নাম নয়, রোজা আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার মন, মানসিকতা, আপনার সব কিছু দিয়ে আপনাকে রোজা রাখতে হবে। সম্মানিত মুসল্লি ভাইরা, যদি এইভাবে রোজা না রাখেন তাহলে প্রকৃত রোজা আপনার হবে না। সেই বিষয়ে ইনশাল্লাহ আপনার পরবর্তীতে কথা বলবো। এখন আসেন, আমরা রোজার মাসে আমরা কী পাবো আল্লাহর কাছে? রোজা রাখলে এমন রোজার মাসে আমরা কী পাবো? রোজার মাসে আমরা আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই রোজার কারণে রোজাকে এমন কোরআনকে আমাদের জন্য সুপারিশ করার সুযোগ করে দিবেন, রমজান এমন কোরআন আমাদের জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসিয়ামু ওয়াল কোরআনু ইশফাআনে, রোজা এমন কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইয়াকুলু সিয়ামু আইয়ু রব মানাতুহু তুআমা ওয়াশাহাওয়াত, রোজা বলবে হে রব্বুল আলামিন আমার কারণে, আমি রোজা রাখার কারণে, আমার রোজা রাখার কারণে সে খেতে পারে নাই, সে দিনের বেলা খেতে পারে নাই, দিনের বেলা স্ত্রীর সাথে মিশতে পারে নাই, আমার জন্যে সে স্ত্রী থেকে দূরে থেকেছে এবং খাওয়ার থেকে দূরে থেকেছে আমার জন্য। ফাশাফফিনি ফিহে, আমি এই ব্যক্তির জন্য সুপারিশ করতেছি। কে বলবে? রোজা বলবে। ওয়াকুলুল কুরআন, কুরআন বলবে মানাতুহু আন্নাও বিল্লাইল, এবং কুরআন বলবে রব্বুল আলামিন রাত্রি জাগরণ থেকে সে তাহাজ্জুদ নামাজ পড়েছে, তারাবির নামাজ পড়েছে, এই তারাবির মধ্যে সে কোরআন শরীফের তেলাওয়াত শুনেছে, আমার কারণে সে রাত্রে অনেক সময় সে জাগরণে থাকতে হয়েছে। ফাশাফফিনি ফিহে, আমি তার জন্য সুপারিশ করলাম রব্বুল আলামিন। ক্বালা ফায়ুশাফফিয়ান, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুইজনেরই সুপারিশ কবুল করবেন। বলে সুবহানাল্লাহ, দুজনের সুপারিশ কী করবেন? আল্লাহ কবুল করবেন। আর যদি কোরআন এবং রমজানের রোজার সুপারিশ যদি আল্লাহ কবুল করেন তাহলে আপনার ললাটে আপনার কপালে জুটবে জান্নাত। বলেন, বলেন, জোরে বলেন, হয় নাই, সুবহানাল্লাহ, জোরে বলেন, মাশাআল্লাহ। এরপরে দুই নম্বর হলো এই রোজাদারের মুখের গন্ধ। আপনি সারাদিন না খাওয়ার কারণে মুখের মধ্যে একটি গন্ধ হয়, সেই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের চাইতে সুগন্ধি হবে। সুবহানাল্লাহ। ওয়া কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যা মুহাম্মাদের প্রাণ যার হাতে তার কসম করে বলছি, লাখুলু বুফামিস সাইমে, রোজাদারের মুখের গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি, সুগন্ধি হবে আল্লাহর নিকট ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, মিনরিহিল মিসকে, মিসকের সাইতো বেশি সুগন্ধি হবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। ইবলিস শয়তান রোজাদারকে ধোঁকা দিতে পারবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা দাখালা রমাদানা,
সুলসিলাতিশায়াতিন, যখন রোজা আসে তখন শয়তানকে বেঁধে রাখা হয়। শয়তানকে কি শিকল দিয়ে বেঁধে রাখা হয়, এটাও কি আমাদের জন্য একটা প্রাপ্তি যে এই শয়তানকে বেঁধে রাখার কারণে রমজানে অনেক অন্যায় বন্ধ হয়ে যায়, অনেক খারাপ কাজ বন্ধ হয়ে যায়। কি কারণে? মাহে রমজানে রোজায় শয়তানকে বেঁধে রাখার জন্য। তবে এটাও আমাদের জন্য কি একটা প্রাপ্তি যে সারা বছর শয়তানে শয়তানি করে আর রমজানে শয়তানি করার সুযোগ পায় না তাকে বেঁধে রাখার কারণে। এবং যারা রোজাদার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি করবেন, জান্নাত পুরা রমজান মাস তার জন্য জান্নাতের দরজা খোলা রাখবেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, কষ্ট হয় জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহকে খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন মাহে রমজান আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ খুলে রাখেন। ধরে বলেন, এবং মাহে রমজান আসলে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। ইযা দাখালা রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন রমজান আসে ফুতিহাত আবওয়াবুল জান্নাতা, আও বুঝা গেছে, যা দেখালা রমাদান গুলি কাতে আবওয়াবুল জান্নাত, জাহান্নামের যা আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর এই মাহে রমজানে অসংখ্য বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন, অসংখ্য মুমিন বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। এমন কি জাহান্নাম থেকে মুক্ত করে দেন, অসংখ্য কবরবাসী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে কি করেন, মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কালা আলাইহিস সালাম, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের প্রতিটি রাত্রে অনেক লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের রোজার যে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করবেন। কার হাতে? নিজ হাতে। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লা আমালিন ইবনি আদম ইউদাফু আল হাসানাতু আশারু আমসালিহা ইলা সাবঈ মিয়াতা দিরহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদম সন্তানের প্রত্যেকটা ভালো কাজের আমলকে 10 থেকে 700 নাকি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। 10 নম্বর থেকে শুরু করে প্রতিটা ভালো কাজের 700 পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ এই কথা বলেন না যে 10 থেকে 700 নাকি বৃদ্ধি করে দেন, এই কথা আল্লাহ বলেন নাই। কি বলছেন? ওয়া কালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইল্লাস সাওমা ফা ইন্নাহু লি, রোজা যেহেতু আমার জন্য, রোজা যেহেতু আমার জন্য, ও আনা আজিজ বিহি, এই রোজার প্রতিদান আমি আমার নিজ হাতে দেব। 10 নয় 700 নয় 7,000 নয় 7 কোটি নয় 700 কোটি নয় 7 লক্ষ কোটি নয় কত কোটি কোটি সব আল্লাহ দিবেন, আল্লাহ নিজ হাতেই প্রতিদান দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আজিজ বিহি, কারণ হলো ইয়াদু শাহওয়াতাহু, সে স্ত্রীর সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছে, অতামু সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মিন আজিলি আমার জন্য, আমার জন্য রোজাদার তার স্ত্রীর কাছে যাওয়া বন্ধ করেছে, আমার জন্যই সে খাওয়া বন্ধ করে দিয়েছে, অতএব রোজাদারের প্রতিদান আমি নিজ হাতে দেব। বলে সুবহানাল্লাহ। কেন? কারণ হলো রোজাদাররা একমাত্র আল্লাহর খুশির জন্য রোজা রাখে। নামাজ, আপনার নামাজের মধ্যে লৌকিকতা থাকে, হজের মধ্যে লৌকিকতা থাকে, রিয়া থাকে,
কিন্তু রোজার মধ্যে কোনো লৌকিকতা থাকে না। কেউ ইচ্ছা করলে ঘর থেকে পেট ভরে খেয়ে মসজিদে এসে বলতে পারে যে ভাই আমি রোজাদার, সুযোগ আছে। কিন্তু অথচ যারা রোজা রাখে একমাত্র আল্লাহর জন্যই রোজা রাখে। কেউ যদি বাথরুমে ঢুকে ভালো করে পেট ভরে পানি খেয়ে বলে আমি রোজাদার, কোনো এরকম রোজাদার কোনো প্রকৃত রোজাদারেরা এরকম করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন হাদিসে কুদসিতে যে রোজাদার রিয়া করার জন্য কারো দেখানোর জন্য রোজা রাখে না, রিয়া করার জন্য রোজা রাখে না, কারো সন্তুষ্টির জন্য রোজা রাখে না, রোজাটা আমার জন্যই রাখে। এই জন্য আমি তার প্রতিদান আমার নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। এরপরে রোজাদারের জন্য জান্নাতে ভিআইপি গেট থাকবে। কি থাকবে? ভিআইপি গেট। বলেন সুবহানাল্লাহ। স্পেশাল তরুণ গেট। আপনার দেখবেন একজন মন্ত্রী আসলে কতগুলো তরুণ টাঙ্গানো হয়, ঠিক একজন রোজাদারের জন্য স্পেশাল গেট থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ফিল জান্নাতে বাবান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেট তৈরি করে রেখেছেন। কি গেট? স্পেশাল গেট। ইউকালু লাহু আর রাইয়ান, এই গেটকে বলা হয় রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, সেদিন সমস্ত রোজাদাররা ওই গেট দিয়ে প্রবেশ করবে। রোজাদাররা ওই স্পেশাল গেট দিয়ে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মাহুম মাহাদুন গায়রুহুম, রোজাদাররা ছাড়া ওই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সে যত বড় ওলি আল্লাহ হোক, যত বড় আলম আমলদার হোক, একমাত্র রোজাদারের জন্যই কি এই গেটটা স্পেশাল করা হয়েছে। সমস্ত রোজাদাররা যখন এই গেট দিয়ে প্রবেশ করবে, ফায়াদখুলুনা মিনহু ফায়জা দাখালা আখিরুহুম, যখন সমস্ত রোজাদারেরা প্রবেশ করবে, আগলে কাফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, দরজা ওই স্পেশাল গেটটা বন্ধ করে দেওয়া হবে, ওই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তাইলে রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল গেট জান্নাত তৈরি করে। সবচেয়ে বড় প্রাপ্তি হলো রোজার মাসে আল্লাহ কি দিয়েছেন আমাদেরকে? কোরআন দিয়েছেন। আমরা অন্ধকারের মধ্যে হাততাম, কিন্তু মাহে রমজানের আমাদের কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজানের মাস শাহরু রমাদান, রমজানের মাস, এই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য। অবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই এর কোরআন হলো একটা নিদর্শন, এই কোরআন হলো ফুরকান, এই কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। অতএব সেই মাহ, সেই কোরআনকে আমি মাহে রমজানে অবতীর্ণ করেছি, অতএব এটা হলো তোমাদের জন্য একটা স্পেশাল গিফট। এটা হলো কি? সবচেয়ে বড় নেয়ামত হলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মতো একটা হেদায়াত, একটা দিক নির্দেশনা, আমাদের একটা গাইডলাইন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জান্নাতে যাওয়ার একটা গাইডলাইন, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা গাইডলাইন আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছেন মাহে রমজানে। বলেন সুবহানাল্লাহ। আর সেই গাইডলাইনটা হলো আল কোরআনুল কারীম। কিন্তু সেই গাইডলাইন দিয়ে এখন কি আমরা একবারে বালু সালু উপরে পড়ে থাকে, কেউ যুজদানটা আমরা কি খুলি না, একটু ফিসটা উল্টাই দেখি না? আহারে দুর্ভাগ্য জাতি। আর একটি বড় প্রাপ্তি হল লাইলাতুল কদর। এই রাত, এই মাসে একটা রাত্রি আছে কি লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদর রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর এই লাইলাতুল কদর হাজার হাজার মাস ইবাদত করলে যেই সব তার সেইতে কি বেশি সব হলো কি লাইলাতুল কদর। এইটা দিয়েছেন কোন মাসে? মাহে রমজানের। আরও একটা স্পেশাল গিফট হলো আমাদের জন্য, এই এই মাসে একটা রাত আছে যেই রাত্রি ইবাদত করলে আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন এবং জান্নাত দিয়ে দেন এবং তার পিছনে সমস্ত গুণা মাফ করে দেন, এবং অসংখ্য রাত্রি ইবাদত করলে যেই সব তার চেয়ে বেশি সব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে রমজানে আরেকটা সুযোগ হলো তাওবা করা।
তওবা করা সারা বছর অনেক ব্যস্ততা অনেক ব্যস্ততার জীবন চলে দুনিয়ার এই অল্প জীবনকে বাঁচিয়ে রাখার জন্য সারা 70 বছরকে আপনার বাঁচানোর জন্য কত না কিছু আমরা করি কত ব্যস্ততা একটু তওবা করার সময় পাই না এই মাহে রমজান আমাদের জন্য সেই তওবা করার সুযোগ আছে আছে কি না ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন অতএব এই মাহে রমজান আমরা কি করব বেশি বেশি তওবা করব অতীতের গুনার জন্য আমরা তওবা করব আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু হে আমার বান্দারা তোমরা যারা অনেক গুনাহ করে ফেলছো অনেক পাপ করে ফেলছো নিজের নফসের উপরে জুলুম করে ফেলছো আলাম ফসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমতে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুজ জুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম যদি তোমরা তওবা করতে পারো যদি তোমরা মাফ চাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন কি সুন্দর কথা হে আমার বান্দারা তোমরা যারা গুনাহ করেছো পাপ করেছো অন্যায় করেছো 11টি মাস তোমরা পাপের মধ্যে লিপ্ত রয়েছো তোমরা তওবা করো তোমরা তওবা করো তোমরা ক্ষমা চাও আমি কি একটা দুইটা গুনাহ না তোমার সমস্ত গুনাহ আমি কি maaf করে দেওয়ার সক্ষমতা আমার আল্লাহর আছে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ বলেছেন ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম এবং তিনি কি তওবা কবুলকারী এবং কি অত্যন্ত মেহেরবান এবং দয়াবান তাহলে বোঝা গেল সমস্ত গুনাহও কি আল্লাহ ইচ্ছা করলে maaf করতে পারেন আর সেই maaf করে দেওয়ার মাস মাহে রমজানের মাস এই মাসে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করার চেষ্টা করব নাকি আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন নাব্বি হে রাসূল আমার বান্দাদেরকে আপনি জানাইয়া দিন ইন্নি আনা গাফুরুর রহিম আমি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত মেহেরবান কি কথা হে রাসূল আমার বান্দাদেরকে জানাইয়া দেন যে আমি অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত মেহেরবান তাহলে এই যে আল্লাহর রহমত আল্লাহর দয়ার ভিতরে যদি আমরা প্রবেশ করার চেষ্টা না করি এই মাহে রমজানে আমাদের তওবা করার আমাদের সুযোগ রয়েছে আল্লাহ বলেছেন ওয়া কার রাব্বুকুম আদউনি আস্তাজিব লাকুম তোমরা যদি দোয়া করো সেই দোয়া আমি কি করব কবুল করব বলেন সুবহানাল্লাহ তোমরা দোয়া করো কবুল করার দায়িত্ব কি আমার কে বলেন আল্লাহ ইন্নাল লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদি আর যারা তওবা করে না পাপ করছে পাপের উপরেই থাকার চেষ্টা করে পাপ ছাড়ার ইচ্ছা নাই ক্ষমা প্রার্থনা করার ইচ্ছা নাই তওবা করার ইচ্ছা নাই তাদের ব্যাপারে আল্লাহ বলছে ইন্নাল লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদি আমার বান্দাদের মধ্যে যারা তওবা করতে জানে না যারা ক্ষমা চাইতে জানে না যারা অহংকারী সায়াদ খুলুনা জাহান্নামা দাখিরিন তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আমি জাহান্নামের মধ্যে প্রবেশ করব অতএব এই রমজানের মাস তওবার মাস আমাদেরকে তওবা করতে হবে ইস্তেগফার করতে হবে ইস্তেগফার করে হ্যাঁ আল্লাহর নৈকট্য লাভ করতে হবে আমরা যেন জান্নাতে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা হে ঈমানদার বান্দারা তোমরা তওবা করো হে ঈমানদার বান্দারা তোমরা তওবায়ে নসুহা করো তওবায়ে নসুহা মানে এই গুনাহ আমি আর জীবনে করব না আমি লজ্জিত হয়ে গেলাম রব্বুল আলামিন আমি লজ্জা বোধ করছি আমি জীবনে যে সমস্ত অন্যায় করেছি এগুলো স্মরণ করলে আমি আমার লজ্জা লাগে হে আল্লাহ আমি অত্যন্ত লজ্জিত হয়ে যাই আমি জীবনে আর ওই সমস্ত গুনাহ করব না এইভাবে বলে তোবায়ে নাসুহা
এই গুনাহ আমি আর করব না, আমার দ্বারা এই গুনাহ অনুষ্ঠিত হবে না, রব্বুল আলামিন আমি লজ্জিত হয়ে গেলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, এটার নাম হলো তওবা নসুহা। আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন, বোনের হক নষ্ট করে থাকেন, ভাইয়ের হক নষ্ট করে থাকেন, এবং প্রতিবেশীর হক নষ্ট করে থাকেন, এলাকার মানুষের হক নষ্ট করে থাকেন, তাহলে তার হকগুলো ফিরিয়ে দিয়ে বলবেন, ভাই আমি তওবা করেছি, অতএব তুমি আমাকে মাফ করে দাও, আর তোমার টাকাগুলো তুমি ফেরত নয়, তোমার জমিটা তুমি ফেরত নাও, তোমার জায়গাটা তুমি ফেরত নাও, তোমার গাছটা তুমি ফেরত নাও। এইভাবে আপনি কী করবেন, তাকে ফেরত দিয়ে আপনি তওবা করবেন। যদি আপনি ওই হারামগুলো আপনার কাছে রেখে দেন, হারাম অর্থ আপনার কাছে রেখে দেন, ওই হারাম জমির আপনার কাছে রেখে দেন, হারাম টাকা আপনার কাছে রেখে দেন, আর যতই তওবা করেন এই তওবা করে কাজ হবে না। তওবায়ে নাসুহা হলো বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছে ক্ষমা চাইবেন এবং তার পাওনা তাকে বুঝে দিতে হবে। বোনকে ঠকাইছেন দিয়ে দেন, ভাইকে ঠকাইছেন দিয়ে দেন, ফুফুদের হক পারছেন দিয়ে দেন, খালাম্মাদের হক পারছেন দিয়ে দেন, যার যার হক মেরেছেন তার হক তাকে বুঝাইয়া দেন, কারোর হক নষ্ট করা যাবে না। এরপরে ১২ নম্বর হলো আমাদের একটা সুযোগ আছে, কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়ার সুযোগ আছে আমাদের কোথায়, রমজানের আর একটা পুরস্কার কি, আর একটা প্রাপ্তি কিয়ামুল লাইল, ১১টি মাস এসন নামাজ পড়া, ঘরের দিকে ঢুকা টিভির সামনে বৈশা গেছেন গা, বউ ডাকছে খাইয়া আবার ঘুম নাকি, কিন্তু এক এক দুই রাকাত নামাজ পড়ারও তৌফিক হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে আপনাকে ২০ রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, বরকত, ২০ রাকাত। ওয়াকাল আলী ইসলাম মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি রোজার মাসে তারাবির নামাজ পড়বে, তারাবির নামাজ পড়বে ইমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ, এটা কয়দিন, এক সপ্তাহ পরে, আর কি পিছনের সব কাতার খালি, শুধু এক কাতার আছে, কি কম এই কথা বলছে আল্লাহ। কিন্তু রাসূল বলেছেন, যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে তার পিছনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন। অতএব তারাবির নামাজকে আমরা গুরুত্বই দিই না, গুরুত্বপূর্ণ একটি নামাজ। কানা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লি ফি রমাদানে শিনা রাকা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে ২০ রাকাত তারাবির নামাজ পড়তেন, কয় রাকাত, ২০ রাকাত তারাবির পরিবর্তন কি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিনি একজন জাদরাইল সাহাবি, তিনি ২০ রাকাত নামাজ পড়তেন তারাবির নামাজ, বলে সুবহানাল্লাহ। এরপরে আসেন আমাদের যে সমস্ত কাজগুলো আমাদের রোজার সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করে দিবে, রোজাও রাখছেন এই কাজগুলো করছেন সওয়াব পাইবেন, আপনার রেজাল্ট হলো ০০০+, আপনার রেজাল্ট কি, ০+, রোজা রাখছেন উপায় থাকছেন, বাস আল্লাহর কি আসে যায়, আপনি উপায় থাকছেন কা। এক নম্বর হলো ঝড়গা বিবাদে লিপ্ত না হওয়া, মেজাজটা হট থাকে বেশি, হ্যাঁ এই ব্যানার সাথে লাগেন, রিক্সাওয়ালার সাথে লাগেন, বাজারে যাইয়া লাগেন, দোকানে যাইয়া লাগেন, আবার রাজনীতি নিয়ে তরকিরা দুইটা লাগালাই করেন, বলেন না আউযুবিল্লাহি মিন জালে, লাইসা সিয়ামা মিনাল আকলে ওয়া শুরবে, শুধু খাওয়া বন্ধ করলে আর পান করা বন্ধ করলেই রোজা হয় না, ইন্নামা সিয়ামা মিনাল লাগবে ওয়ার রাফাসে, রোজা হলো সে রোজা মিনাল লাগবে, যে ব্যক্তি অনর্থ কাজগুলো ত্যাগ করে উপবাস থাকার সাথে সাথে, পান করা থেকে বিরত থাকার সাথে সাথে, সে কী করে যত অনর্থক কাজ আছে সব সব কী করে, সব থেকে বিরত থাকে। আল্লাহ বলছেন আনেল লাগবে মরে দুন, মোমেন্টা আজে বাজে কাজ, বাজে কথা, বাজে জিনিস, অনর্থ ওই সমস্ত কাজ সব পরিত্যাগ করতে হবে মাহে রমজানে, অনর্থ কাজ করে অনর্থ কথা বলে আপনি রোজার সওয়াব পাবেন না। এরপরে ওয়ার রাফাস এবং অশ্লীলতা বেহায়াপনা, মহিলারা শেষ ১০ দিন একবার উলঙ্গ হইয়া রাস্তা রাস্তা আপনার কেনাকাটা শুরু করে দেয়,
উলঙ্গ বুঝেন, মহিলাদের সতর যেটা ঢাকা দরকার সেটা যদি না ডাকে সেই হলো উলঙ্গ। মহিলাদের সতর যতটুকু ডাকা ফরজ সেই সতর যদি সে না ডাকে তাহলে সে উলঙ্গ। অতএব এই কথা মনে করেন না, খুঁজিরে উলঙ্গ মহিলা কোথায় দেখলো, সতর না ডাকলে তো আপনি উলঙ্গ। অতএব এই শেষ দশ দিন উলঙ্গ মহিলারা রাস্তা রাস্তায় শুধু কেনাকাটা ব্যস্ত, রোজার নামে গোয়ার ডিম, তুমি জিরো ফ্লাস, তুমি মহিলা জিরো ফ্লাস, তোমার কে বলছে রাস্তা তোমার বাজারে বাজারে হাইটা কিনতে হবে, রমজানে কেনাকাটা করতে হবে, ঈদে কেনাকাটা করতে হবে, এই ফেতনা হিন্দুদের, এটা কি ইয়ে পূজা, হিন্দুদের পূজা এটা, তুমি কেনাকাটায় তুমি উলঙ্গ হইয়া রাস্তা রাস্তায় তুমি উত্তরায় বিভিন্ন টাওয়ারে টাওয়ারে তুমি ঘুরো, হাই হাই তোমার রোজা, আবার কি আমি রোজাদার, তোমার রোজাটা হলো জিরো 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 প্লাস। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইনসাবাকা আহাদুন, যদি তোমাকে কেউ গালিও দেয়, আও জাহালুন, অথবা তোমার সাথে অভদ্র আচরণ করে, অসভ্য আচরণ করে, শুনেন যে তোমার সাথে যদি কেউ অভদ্র আচরণ করে, অসভ্য আচরণ করে, তোমারে গালি গালাজও করে, ফাতাকুল ইন্নি সাইমুন, তুমি বলে দাও আমি রোজাদার। চিন্তা করছে এটার নাম রোজা, আর ক্যাটকেটা বুড়ারা যেই লাগা লাগে ক্যাটক্যাট করে লাগিয়ে বসে, বাহ রিক্সাওয়ালার সাথে এই যে জায়গায় জায়গায় মানে ঝগড়াঝাটি রমজানের মধ্যে, কি মেজাজ, রোজা রইছি মেজাজ গরম হইতে পারে না, রোজা রাখলে মেজাজ ঠান্ডা হবে, আমি ইসলামের একটা বিধান মানতেছি এখন ঠান্ডা, আমি নামাজে যেরকম দাঁড়াইলে যেরকম ঠান্ডা, কার সাথে কথা বলি না এবং চুপচাপ থাকি, মেজাজ গরম করি না, ঠিক রোজাও একটা ইবাদত পালন করতেছি, অতএব কারণে আমাকে আমার রোজা থাকলে ঠান্ডা থাকবে মস্তিষ্ক, রোজা মাথা গরম করে গেলে গা, তুমি কি পাগল, তোমাকে তো পাপ না পাঠার দরকার, এই সমস্ত রোজাদারকে পাপ না পাঠিয়ে দেওয়া দরকার, তুমি রোজাদার না, তুমি মুখ দিয়ে রোজাদার বলো, তোমার মেজাজ গরম হবে কেন। হিংসা পরিহার করা, হিংসা কি করতে হবে, পরিহার করতে হবে, যদি হিংসা থাকে রোজা রেখা রেজাল্ট জিরো, কেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, তোমরা হিংসা পরিহার করো, কে বলছেন, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা হিংসা পরিহার করো, কারণ হিংসা তোমার নেক আমলকে সেইভাবে নষ্ট করে দেয়, আগুন যেমনভাবে লাকড়িয়ে খেয়ে ফেলে সেইভাবে তোমার আমলগুলোকে নষ্ট করে দেয়। অতএব মাহে রমজানের রোজা রেখে হিংসা বিদ্বেষ করলে আপনার রোজা হবে না, উপবাস হবে, আপনার আমল নাম হবে জিরো ফ্লাস। এরপরে কি করা, অন্যের দুষ্টুরি খুঁজে না বেড়ানো, অন্যের দুষ্টুরি খুঁজে বেড়াইলে রোজা রাখলে কি জিরো প্লাস, এ প্লাস না বি প্লাস না জিরো প্লাস, কারণ আল্লাহ বলে বলে তাজাসসু, কারোর পিছনে লাগবে না, তুমি দোষ খোঁজাখুঁজি করবো না। দেখেন আমরা কিভাবে লাগি, বাবারে বাবা আমিত্ব ভাব, আমি কি, শাশুড়ি সবসময় বউর দোষ ধরে, বউ থাকে শাশুড়ির দোষ ধরে, আছে না এলাকার এক একজন একজনের দোষ নিয়ে আসি, নিজের ভিতরে যে কত পায়খানা, নিজের বগল তলে যে বড় বড় ইট, সেই খবরে নেই, এই দোষ খোঁজাখুঁজি করলে দোকানের কাছে আড্ডা মাইরা কারো দোষ গিবত করলে আপনার রোজা হবে না, কথা বুঝে আসছে, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব্বারদুকুম বাদা, তোমরা কেউ কারোর গিবত করবে না, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল আল্লাহা মা কিহি মাইতান, তোমরা কি কেউ তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে, পাকারে তুমু হো, অবশ্যই তুমি মৃতবাইয়ের অপ গোস্ত খাইতে অপছন্দ করবে, তাহলে তুমি কি গিবত করলা মানে মৃতবাইয়ের গোস্ত খাওয়া, আর মৃতবাইয়ের গোস্ত খাওয়া মানে কি, অর্থাৎ এত বড় অপকর্ম, এত বড় নিকৃষ্ট ঘৃণিত কাজ করে রোজাদারের রোজা হবে না, সে পাবে কি জিরো 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 প্লাস, কি পাবে জিরো 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 প্লাস, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এবার আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, সাবধান, আল্লাহকে ভয় করো, এই কাজগুলো করবে না, সাবধান। এরপরে কি রোজাকে, রোজা মানে কি, রোজা মানে ঢাল স্বরূপ, রোজা মানে কি ঢাল স্বরূপ, যত খারাপ কাজ করার মনে জাগে
নফসের মধ্যে যত রাগ উঠে, জিদ উঠে, খারাপ কাজ করতে চায়, এই সব ঠেকাবে কে? রোজা। কে বলছেন? আল্লাহ রাসূল বলেছেন। কি বলছেন? আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। এই রোজা দিয়ে তুমি অশ্লীলতাকে ঠেকাও, এই রোজা দিয়ে তুমি কি করো? অসভ্য কাজগুলো তুমি ঠেকাও। কি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! যে রোজা হলো কি, পুলিশের হাতে গোল চাকির মতন কি থাকে, একটা ঢাল থাকে না? দেখছেন, দেখছেন যারা জঙ্গি পুলিশ তাদের হাতে কিন্তু ঢাল থাকে, এই ঢাল দিয়ে সে কি করে, ইট পাটকেল সব ঠেকায়। ঠিক রোজা হইল ঢাল স্বরূপ। এই রোজা দিয়ে আপনার অশ্লীলতা, বেহায়াপনা, মনের খারাপি, দিলের খারাপি, অন্তরের খারাপি, যত খারাপি, আপনার গীবতের খারাপি, পরনিন্দার খারাপি, হিংসার খারাপি, সব কিছুকে মাপে কম দেওয়ার খারাপি, ঘুষ খাওয়ার খারাপি, সুদ খাওয়ার খারাপি, সমস্ত খারাপিকে ঠেকাবেন আপনি কি দিয়া? আপনার এই রোজা দিয়া। এই জন্য বলছে আসিয়ামু জুন্নাতুন, রোজা ডাল স্বরূপ। এবং রাসূল বলছে আইন আমরুং কাতালাহু, কেউ যদি তোমাকে হত্যা করতে আসে, অর্থাৎ তোমার সাথে ঝগড়া করতে আসে, আও সাতামাহু, অথবা তোমাকে গালি দিতে আসে, ফালিয়াকুল ইন্নি সায়েমুন মাররাতাইনি, তুমি দুইবার বলো আমি রোজাদার, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না। আর আমার তোমার এই সমস্ত কথার জবাবও কি আমি দেব না? তুমি আমাকে গালি দিচ্ছ দাও, কিন্তু আমি এর উত্তর দেব না। কেন দেব না? আমি রোজারা। তুমি আমাকে আমার সাথে মারামারি করতে আসছো, আমি তোমার সাথে মারামারি করব না, কারণ তুমি দুইবার বলো আমি রোজাদার, আমি রোজাদার। বলেন সুবহানাল্লাহ, কে শিখেছেন এই কথা? এরপরে জুলুম পরিহার করা, কোনো রকম জুলুম না করা, কারোর প্রতি কোনো জুলুম না করা। জুলুম করলে রোজাল রেজাল্ট কি? জিরো প্লাস। কেন? ওয়াকালা আলী ইসলাম ইন কানা লাহু আমালুন সালেহুন, যদি কেউ জুলুম করে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের, যার প্রতি জুলুম করা হয়েছে অর্থাৎ মাজলুম, এই মাজলুমকে প্রতিদান দেওয়ার জন্য জালেমের নেক আমল দেখবে। যদি কোনো নেক থাকে সেই নেকগুলো নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দিবে, কারণ টাকা পয়সা নাই কারবার। কি নাই ওই জায়গায় একটা ঘাট কি মানে? টাকা পয়সার নাই কারবার, সেখানে টাকা পয়সার নাই কারবার, হয় দিনের কারবার নাই, ডলারের কারবার নাই, কারবার একটারই আছে নেক আমলের। এখন আপনি যে জুলুম করেছেন, এখন আপনার নেক আমলগুলো ওই মাজলুমকে দিয়ে দিবে। বলেন নাউজ বিল্লাহ মিন জালে। ধরেন আপনার নেকামলও নাই, ওয়াইল্লাম তাকুল্লাহু হাসানাতুন, যদি আপনার নেকামল নাই কি করবে এখন? তাহলে ওই ব্যক্তির অর্থাৎ মাজলুমের বদআমলগুলো আইনা আপনার আমল নামে লিখে দেওয়া হবে। বলেন একবার, বলেন একবার কি না? তাইলে রোজা রাখা যদি আপনি, যতই আপনি রোজা রাখেন না কেন, যদি একটা জুলুম করেন, কার প্রতি অত্যাচার করেন, অত্যাচারের রাস্তা বেড়ে আপনার আস্তে আস্তে আপনি চলেন, তাহলে কি হবে? আপনার আমলনামা খালি হয়ে যাবে। অতএব রোজা রেখে আপনি যা ঢুকাইলেন সব ব্যালেন্স শেষ। ব্যালেন্স কি? শেষ। মোবাইলে 10 টাকা ঢুকাইছেন, বাস টাকা শেষ, বলবে এই মুহূর্তে সংযোগ দেওয়া স্বপ্ন আপনার এইটি কি, আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে। আপনি কি করেন? কি রিসার্চ করো, রিসার্চ করো। অতএব সেদিন আপনার ব্যালেন্স শেষ, রিসার্চ করো কি দিয়া মাতাল ইনসান ইনকা তা আমালাহু, মানুষ মনে করে তো আর আমল করার সুযোগ নাই। অতএব আপনার আর ব্যালেন্স কইলে ব্যালেন্স করার কোনো সুযোগ আপনার থাকবে না, থাকবে থাকবে না। এরপর হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে রোজাদার, রোজা রাইকা কোনো লাভ হবে না। রক্ত সম্পর্ক নষ্ট করে দিয়েছেন, ঈদের দিনে কতজনের লোক কত সম্পর্ক রাখেন, কিন্তু আত্মীয়ের খোঁজ খবর রাখেন না, একখান সারিয়ে দেন না, কিন্তু ওই যে বন্ধু বান্ধবের সাথে অনেক প্রীতি, অথবা বউয়ের আত্মীয় স্বজনের সাথে দুনিয়া সব প্রীতি, কিন্তু আপনার ভাই বেড়াদার চাচা জাটা খালু নানা কারোর সাথে আপনার সম্পর্ক নাই, শুধু বউর দিকে চলে গেছেন, এইভাবে সম্পর্ক নষ্ট করলে, যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন অর্থাৎ রক্তের সম্পর্ক নষ্ট করেন, তাহলে আপনার রেজাল্ট জিরো প্লাস। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তারা জান্নাতে যেতে পারবে না। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নার রহমা সিজনাতুম মিনার রহমান, রহম শব্দটার উৎপত্তি হয়েছে রহমান থেকে। চিন্তা করছেন, রহমান শব্দ থেকে রহম,
চিন্তা করছেন তাহলে রেহেমের প্রতি কতটুকু আপনি দয়া হয়, রহমান শব্দ কত বড় দয়ামান। রাহিমের আরও সুপারলেটিভ বড় ডিগ্রি হলো কি রহমান, রাহিমের থেকে আরও বেশি বড় সুপারলেটিভ ডিগ্রি রহমান। তাহলে রহমান থেকে আসছে রেহেম, আর এই সম্পর্কতে আপনি দয়া যদি না করেন তাহলে কি হবে। মান এই রেহেম বলছিল কা ফাকাল আল্লাহু মান আসালাকা, হাদিসে কুদসিতে আল্লাহ বলতেছেন যদি কেউ তোমার সম্পর্ক, রেহেমকে বলছে তোমার সম্পর্ক রক্ষা করে, আসালতুহু তার সাথে আমি সম্পর্ক রক্ষা করব, কে বলছেন আল্লাহ। ওমান কাতাকা কাতাতুহু, আর যে ব্যক্তি তোমার সম্পর্ক নষ্ট করবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করব। তাহলে রোজা রাখার দিন আত্মীয়তার সম্পর্ক রক্ত নষ্ট করেন তাহলে আপনার রোজার রেজাল্ট কি ঝেরো, এইসব কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যায়। এরপরে আমাদের আরেকটা বিষয় অনেকের কাছে বিরক্ত লাগবে কথাগুলো, কষ্ট কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, অনেকের কাছে কষ্টের কারণ হবে, কিছু করার নাই, হক কথা বলতে হবে এই জায়গা থেকে, না বললে আমি গুণাগার হবো, আপনি আমল করবেন করবেন এটা আপনার বিষয়, কিন্তু আমাকে বলতে হবে, শোনেন। এরপর হলো খতমে তারাবি নিয়ে পড়ায় যারা টাকা নেয় তাদের রেজাল্টটা কী যাব, জিরো প্লাস। খতমে তারাবি পড়িয়া টাকা নিলে কি রেজাল্ট জিরো প্লাস, বলে কেন, খতমে তারাবির জন্য টাকা দেওয়াও নিশ্চয় হারাম, টাকা নেওয়াও হারাম। খতম তারাবির জন্য টাকা দেওয়াও হারাম, টাকা কি নেওয়াও কি হারাম। আর এই হারামটা হুজুর রায় খায়, বলেন নাউজুবিল্লাহ মিন জালিম। ফতুয়ায় স্বামী, ফতুয়ায় আল বাহারুর রায়েক, ফতুয়ায় মজমাউল আনহুর, এই তিন কাতাবে ফতুয়াবে স্বামী তো আমাদের হুজুররা তো অনেক বেশি পড়ে, জিজ্ঞেস করে না করে যা আছে কিনা। আর আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে বিক্রয় করিও না, আমার কোরআনকে বিক্রয় করিও না, ওয়াইয়া ফাত্তাকুন, তোমরা আমাকে ভয় করো, আমার কোরআন বিক্রয় করিও না। আপনি খতনে তারাবি পড়া মানে হলো এই টাকা নেওয়া মানে হলো আপনি কোরআন বিক্রি করে পয়সা খাইছেন, মানুষকে কোরআন শুনাইছেন নামাজে আর টাকা খাইছেন আপনি, অতএব আপনি হারাম কাজ করেছেন, হারাম খাইছেন, তা খতনে তারাবি ভরেই টাকা খাইছেন, হারাম পেট ভরছেন আপনি, তাহলে আপনি রোজা হইবে কেমনে, হারাম খাইয়া তো আপনার রোজা হয় না। তাহলে যারা আজকে খতনে তারাবির টাকা খাইয়া রোজা রাখে তাকে রোজা হবে না, তাদের রোজার আমল জিরো প্লাস। বইলা দিলাম আমি, এটা আমার ব্যাপার না ভাই, এগুলি কথা বলবেন না আমাকে, আমি আমার কথা বলি, আমি কারোর বিরুদ্ধে কথা বলতেছি না, আমি যা পাইছি তা বলতেছি, আমি কারোর বিরুদ্ধে কথা বলি না, আমার কার বিরুদ্ধে যাওয়া, আমার যদি যাই তাহলে আমার গুণা হবে, কারোর ইচ্ছা করে বিরুদ্ধে আচরণ করা, কাউকে হিট করা, এটা আমার জন্য গুণার ব্যাপার, অতএব ওগুলো আমি বলবো না। কোন মুহূর্তে কী হয় এটা আমার জানার বিষয় না, আমি কথাগুলো বলতেছি, আমার দায়িত্ব শেষ করতেছি। ওয়াকালা আলী ইসলাম মান কারা কুরআনা ইয়াতাআক্কালু বিহিন নাস, যে ব্যক্তি কোরআন পড়ল এবং ইয়াতাআক্কালু ইয়াতাআকুলু ইয়াতাআকুলু বিহিন নাসা, মানুষ থেকে কিছু খাইলো, কোরআন পড়ল আর মানুষ থেকে টাকা খাইল, যা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় আসবে, ওয়াজহাহু আজনুন, তার মুখ সব হাড্ডি, এই গাল থাকবে কি ওয়াজহাহু হাড্ডি, ওয়াজহাহু হাড্ডি হাড্ডি, আজমুন তো বুঝবেন না, আজমুন মানে কি হাড্ডি, তো অজহাউ হাড্ডি, তারা এই মুখটা হবে কি হাড্ডি, কি লাইসা আলাইহি লাহমুন, যেখানে কোনো গোশত থাকবে না। বলেন বাইহাকি সোয়াইবুল ইমান। ওয়াকালা আলী ইসলাম মান কারা আল কুরআনা ফালিয়াসআলিল্লাহ বিহি, তোমরা কোরআন পড়ো আর আল্লাহর কাছে চাও, কোরআন পড়ে কার কাছে চাইবো, কোরআন পড়ে আল্লাহর কাছে চাও। এরপর আল্লাহ আছে ফা ইন্নাহু সায়াজিউ, অনতি বিলম্বে এমন সময় আসবে, কে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সায়াজিউ এমন সময় আসবে, আকওয়ামন এমন এমন জাতি আসবে, ইয়াকরাউন আল কোরআন, তারা কোরআন পড়বে, ইয়াস আলুনা বিহিন নাস, আর এই কোরআন পড়ে মানুষের কাছে ভিক্ষা করবে, কোরআন পড়ে মানুষের কাছে ভিক্ষা করবে, খতিব সাহেব আপনি এই জুমায় আসেন না, এই জুমায় আমাদের হুজুর ভিক্ষা করবে, আস সরাসরি কথা, এই হুজুর ভিক্ষা করবে, এই হুজুর অবস্থাতে কী হবে, ভিক্ষা করা হুজুর, যারা সাদাবাজি করে হুজুর, এগুলোর অবস্থা খুব খারাপ হবে, এরা
সাঁদা দিয়া সাঁদা সাঁদাবাজি কইরা এই যে মানুষকে লজ্জা দিয়ে আপনি এত টাকা দিবেন আপনি এত টাকা দিবেন এই সন্ত্রাসী করা এটা এটা অস্ত্রের সন্ত্রাসী নয় লজ্জার সন্ত্রাস এই লজ্জার সন্ত্রাস দিয়ে তুমি যে টাকা কামাইছো এই টাকা হারাম এই টাকা হারাম এই টাকা হারাম তুমি মসজিদের জন্য চাইতে পারো কিন্তু তোমার নিজের জন্য লজ্জা দিয়ে মানুষটাকে টাকা দাও টাকা চাও আপনি 5000 টাকা দিবেন আপনি 10000 টাকা দিবেন দাঁড়ান 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 এই টাকা হারাম এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন এমন সময় আসবে কুরআন ফইরা তারা ভিক্ষা করবে আজকে তারা খতম তারাবের নাম দিয়া আজকে আমরা ভিক্ষায় নামছি আমরা আজকে কোথায় নামছি ভিক্ষায় নামি এই ভিক্ষা হারাম যারা দিবেন তারাও হারাম কাজ করলেন আর যারা খাইলেন তারাও হারাম কাজ করলেন তাদের রোজা কতটুকু হালাল হবে বলেন কি কারণে রোজা নষ্ট হয় এই জন্য আমি তার একটা হলো এটা এরপরে এ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউল কোরআন তোমরা কোরআন পড়ো ওয়ালা তাগলু কোরআন নিয়ে বাড়াবাড়ি করিও না সেদিন আমি সেলুনে চুল কাটতেছি এক মহিলা এসে দরজাটা ফাঁক করে কইছে আমার ফোলা কোরআনের তোমার হাফেজ আমারে টাকা দেন চিন্তা করছে কোরআন নিয়ে কতটুকু বাড়াবাড়িতে গেছি আমরা কোরআন নিয়ে আমরা কত কোরআন হলো আমাদের আইন বই গাইডলাইন আর সেই পবিত্র কোরআন নিয়ে আমরা মানুষকে আমরা ধোঁকাবাজি করতেছি প্রতারণা মানুষের সাথে ইসলাম দিয়া ইসলাম বিক্রয় করে প্রতারণা করতেছি আমরা আল্লাহ রাসূল বলেছেন ইকরাউল কোরআন কোরআন পড়ো ওয়ালা তাগলু কোরআন নিয়ে বাড়াবাড়ি করিও না ওয়ালা তাজফু আনহু কোরআনের বিরূপ কিছু করিও না তাহলে কোরআন কইরা টাকা চাইতেছেন এটা কি কোরআনের বিরূপ করা না কোরআনের বিরুদ্ধ আচরণ করা না কোরআনে কি আছে যে তুমি কোরআন পড়ে ভিক্ষা করো নাই তাহলে তুমি ভিক্ষা করলা কেন এই জন্য বলছে ওয়ালা তাজফু আনহু কোরআনের বিরূপ হইও না ওয়া তাকুলু বিহি এবং কোরআন কইরা কোনো কিছু খাইও না কোরআন কইরা তুমি টাকা পয়সা খাইও না ওয়ালা তাস্তাসিরু বিহি এবং কোরআন পড়ে তুমি কারো কাছে সম্পদ কামনা করিও না কার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাস্তাসিরু বিহি আপনি কোরআন যদি কাউকে পড়ান বেতন নিতে পারবেন মসজিদের ইমামতি করে টাকা নিতে পারবেন এটা জায়েজ কোরআন আপনি মাথা রাখছেন কোরআন পড়াবেন টাকা নিতে পারবেন জায়েজ এমনকি মহারানা হিসাবটা আপনি কোরআন দিতে পারবেন কিন্তু কোরআন পাঠ কইরা কারো কাছ থেকে পয়সা নেওয়াটা এটার কোনো রকম বৈধতা নাই অতএব খতম তারাবি পড়ে যারা টাকা নেয় তারা হারাম খায় আর যারা দেয় তারা হারাম পথে টাকা দেয় আব্দুল্লাহ ইবনে মাকাল রাদিয়াল্লাহু তাআলা এক রমজানে লোকজন নিয়ে তারাবির নামাজ পড়লেন ঈদের দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এক জোড়া কাপড় এবং 500 দিরহাম পাঠালেন তার কাছে তিনি এই সমস্ত সব 500 টাকা এবং কাপড় ফেরত দিয়ে বললেন লা নাখুযু আলাল কোরআনি আজরান আমি কোরআন পড়ে কোনো বিনিময় গ্রহণ করি না এটা হলো সাহাবায়ে কেরামের চরিত্র এটা হলো সাহাবায়ে কেরামের চরিত্র অতএব আমি বিনীতভাবে অনুরোধ করব বয়জনে মসজিদ কমিটি ইমামদের বেতন মুয়াজ্জিনদের বেতন বাড়াইয়া দেন তাদেরকে টাকা বেশি করে দেন 20000 টাকা 50000 টাকা করে বেতন দেন আপনারা সবাই মিলে কিন্তু তাদেরকে গুনাহগার বানায়েন না তারা যে খরচ করে এই খরচ করা জায়েজ নাই অতএব এই সমস্ত খয়রাতি লোক যারা আছে তারা যদি রোজাকে টার্গেট করে খরচ করার জন্য রোজাকে টার্গেট করে টাকা কামানোর জন্য এবং রোজাকে টার্গেট করে কোরআন বিক্রয় করার জন্য তারা সবাই গুনাহগার তারা সবাই পাপী এদের রোজার মূল টার্গেট হলো তারা অর্থ কামাই করা দুনিয়াতে পাওয়া অতএব এদের সব কিছু ব্যর্থ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বোধ ইচ্ছা থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত তৌফিক করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ